অশোকনগর থানার পুলিশ তিনজনকে রাত্রিবেলায় ঘুমা চৌমাথা থেকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে যখন আমরা সার্চ করি তখন 5 লিটার নিষিদ্ধ কোডেন মিক্সচার পাওয়া যায়। এরপর ওই কেসে ওদেরকে আবার পুলিশ রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ডিউরিং ইনভেস্টিগেশনে এটা জানা যায় যে ওরা এই তিনজন, এদের নাম হলো রাজু ঘোষ এলিয়াস রাজ, হেমন্ত বিশ্বাস এবং কৃষ্ণ পাল। রাজের বাড়ি হাবড়াতে আর বাকি দুজনের বাড়ি ঘুমাতে, যারা অসমর্থ থানার বাসিন্দা। এদের কাছ থেকে আমরা জানতে পারি যারা বাইক লিফটিং যে আছেন, চক্র আছে, তার সঙ্গে যুক্ত। তো এদেরকে ইন্টারগেট করার পর আমরা 12টা টোটাল চোরাই বাইক এদের কাছ থেকে আমরা এখন সিজার করেছি। এদেরকে আমরা সেই কেসে ফরওয়ার্ড করছি। আজকে এদের বিসি রিটার্ন আছে। এদের আবার আমরা পুলিশ রিমান্ডে চাইছি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, কারণ আমরা জানতে পারছি এদের কাছে আরও চোরাই বাইক থাকতে পারে। 12টা বাইক কোন কোন থানা থেকে মূলত পাওয়া গেছে? আমরা এখনও পর্যন্ত যেগুলো আইডেন্টিফাই করেছি তার মধ্যে কয়েকটা অশোকনগর থানার আছে, 5টা অশোকনগর থানার আছে, 4টা হাওড়া থানার আছে, বাকি 3টা এখনও আইডেন্টিফাই হয়নি কোন থানা থেকে, মানে কোন জায়গা থেকে এরা করেছে। আমরা এদের কাছ থেকে জানতে পারি যে এরা আরও জেলার বিভিন্ন জায়গা থেকে এরা বাইক লিফটিং করেছে। আমরা এদেরকে রিমান্ড নিয়ে সেগুলো আবার রিকভারি করার চেষ্টা করি। কোনো ব্যাকগ্রাউন্ড না, সেগুলো আমরা তো ভেরিফাই করে দেখছি। তো এই আমরা যেটা জানতে পেরেছি, মেনলি রাজ লিফটিংটা করতো আর এরা দুজন ওদেরকে ফেসিলিটেট করতো এবং যে মানগুলোকে ডিসপ্যাচ করার কাজে এদেরকে হেল্প করতো। এই চক্রটা মোটামুটি বড়ো চক্র আছে, আপনারা বুঝতেই পারছেন 12টা বাইকেই একবার, মানে ইমিডিয়েটলি আমরা 12টা বাইক পেয়েছি। তো আশা করি এদের কাছ থেকে আমরা আরও বেশি চোরাই বাইক রিকভারি করতে পারবো।